এখন আমরা আয়াতুল কুরসি শিখব, সাথে সাথে এটাও জানব যে এটা কীভাবে সহজে মুখস্থ করবেন এবং মুখস্থটা ধরে রাখবেন। আয়াতুল কুরসি মুখস্থ রাখবেন হচ্ছে এটা যখন মুখস্থ করবেন মাগরিবের পরে একাকী আপনি বসবেন, বসার পর এটাকে একায়াত করে মুখস্থ করবেন। প্রথম আয়াত মুখস্থ করবেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা অনেকবার পড়ার পরে যখন মুখস্থ হয়ে যাবে তখন চোখ বন্ধ করে পড়বেন। যদি দেখেন পারতেছেন তারপরে আরো 10-12 বার পড়বেন, পড়ার পর তারপরে আয়াত নেবেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা অনেকবার পড়বেন। পড়ার পর যদি দেখেন মুখস্থ হয়ে গেছে তারপর এটা দুই আয়াত একসাথে পড়বেন, দুইটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটা পড়বেন। পড়ার পরে তারপরের অংশ নেবেন, নিয়ে এভাবে আস্তে আস্তে করে শেষ করবেন। শেষ করার পর দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মুখস্থ পারেন কিনা। যদি কোনো আয়াতে আটকায় যান তাহলে ওই আয়াত আরও বেশি বেশি করে পার্সোনালি পড়বেন। পড়ার পর তারপর এটা মুখস্থটা ধরে রাখবেন কিভাবে, অনেকে দেখা যায় সূরা মুখস্থ করে বা সূরা ইয়াসিন মুখস্থ করে, সূরা রহমান মুখস্থ করে, কিন্তু দেখা যায় যে এক মাস পর ভুলে যায়। তো এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে গিয়ে আপনি যদি এই আয়াতুল কুরসিটি, আমি উদাহরণ দিচ্ছি, যদি এটা মুখস্থ করেন, করার পরে আপনি সুন্নত যে নামাজগুলো আছে ওই নামাজগুলোতে যে কোনো এক রাকাতে চেষ্টা করবেন যে আয়াতুল কুরসিটা পড়ার জন্য, তারপরে প্রতিদিন নামাজে এভাবে আয়াতুল কুরসিটা কমন বানায় রাখেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ বা হাঁটার সময় পড়েন, এভাবে টানা এক মাস যদি আপনি পড়তে পারেন, পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি কখনো ভুলবেন না ইনশা। এখন পড়ছি, ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم الله الله لا আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, لا تأخذه سنة ولا نوم এটা ম্যাক্সিমাম জনে পড়ে যে নাউম, লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম পড়ে, নাউম অথবা নাউম 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 এমন পড়ে, অনেক রকম অনেকে পড়ে। তো এটা হবে নাউ নাউ, নুন ওয়াও জবর নাউ, সরাসরি ওয়াওকে ধরে ফেলতে হবে নাউ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ র উচ্চারণ করতে হবে, দ উচ্চারণ করতে হবে, আর
আর্দ বাতাস বের হয়ে যাবে না, এটা জমে থাকবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। من ذا الذي يشفع عنده এখানে দুইটা হামজা দুইটাই স্পষ্ট করতে হবে, ইল্লা বি ইজনি মা যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বি ইজনি। দেখেন ইশফাউ ইনদাহু দুইটা আইন একসাথে চলে আসছে, আইন কয়টা কথা বলেন, আইন কয়টা সবাই বলেন, উচ্চারণ করতে হবে কয়বার, দুইবার, যদি একটার মধ্যে একটা ঢুকাই দেন ইশফাউ ইনদাহু হবে, ইশফাউ ইনদাহু মান যাল্লাযী ইশ فَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ يَعْلَمُ مِيم ঠোঁট গোল করেন, يَعْلَمُ ما بين أيديهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ طَمُوتَ كَمُنْ طُونَ يُحِيطُونَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ হামজাটা একটু ধাক্কা দিবা, وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ
والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ফাটাকে ভালো করে ধরো হিফ ওয়াহুয়াল আলিয়ুল আযীম ওয়াহুয়াল আলিয়ুল আযীম।